এখানে অনেকে বক্তব্য রেখেছেন, বিশেষ করে যারা বক্তব্য রেখেছেন ওনারা সম্মানিত চিকিৎসক এবং এই মেডিকেল কলেজের এই সম্মানিত অধ্যক্ষ। গত কয়েকদিন যাবৎ যা হয়েছে চট্টগ্রামে আমরা এটাকে ভুলে যেতে চাই, এটাকে আর অন্তরে আমরা ধারণ করার পক্ষপাতী নয়। আমি নিরপেক্ষ অবস্থান থেকে বলছি, আমার সাথে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিনই অনেক সাংবাদিকদের সাথে জাতীয় পর্যায়ের যারা সাংবাদিকতা করছেন বা স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতা করছেন ওনাদের সাথে কথা হয়। আবার এটা যে সবাই জানেন, অনেক বছরের আমার বিদ্যতাপূর্ণ সম্পর্ক এই ডাক্তারদের সাথে। আসলে আমরা ডাক্তার বাদ দিয়ে কিন্তু কোনোভাবে সমাজকে কল্পনা করতে পারবো না, অনুরূপভাবে সাংবাদিকদের বাদ দিয়ে কল্পনা করতে পারবো না। আরেকটা বিষয় হলো, কোনো কিছুর ক্ষেত্রে জেনারেলাইজ করা এটা কোনোভাবে উচিত নয়। কেউ যদি ভুল করে, অন্যায় করে, এটা তার মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত, এটার সাথে পেশাকে সম্পৃক্ত করা কোনোভাবে উচিত নয়। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা সেটার ওভাবে আমরা দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারি না। অনেক সময় এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে যার সাথে যার ব্যক্তিগত দূরত্ব থাকে, আবার ব্যক্তিগত দূরত্ব না থাকলে অনেক সময় দেখা যায় অন্য কেউ পারপাস সার্ভ করার জন্য এইখানে নিজেদেরকে জড়িয়ে ফেলা হয় বা অন্যকে জড়িয়ে ফেলা হয়, যেটা অত্যন্ত দুঃখজনক। আমার কাছে মনে হচ্ছে এই যে আমাদের রুবেল খান সাংবাদিক, তাকে আমি অত্যন্ত স্নেহ করি, আমি ঢাকাতে এসে বাসায় গিয়েছিলাম এবং ও যেটি পিতা বা মাতা হিসাবে যে সন্দেহটা ঘনীভূত হয়েছে, আমি ওখানে বলেছিলাম এটি নিরপেক্ষ তদন্ত করে এই সন্দেহটা যাতে সঠিকভাবে টিকিটে নির্ধারিত, অর্থাৎ এখানে ডাক্তারের কোনো অবহেলা ছিল কিনা, ভুল চিকিৎসা ছিল কিনা, এটা নিয়ে উদ্ঘাটন করা হোক। এবং সেইভাবে কিন্তু বিএমও এগিয়ে এসেছিল, বিএমএর বক্তব্য কিন্তু একই ছিল, তদন্ত কমিটি গঠিত হয়েছে, কিন্তু দেখা গেছে তদন্ত রিপোর্ট প্রকাশের অপেক্ষা না করে এখানে ডালপালা, অনেক ডালপালা গজিয়ে গিয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এবং এটা ফেসবুকের মাধ্যমে যেভাবে লেখালেখি হচ্ছে, আক্রমণ পাল্টা আক্রমণ করা হচ্ছে, এটি কোনো আমি মনে করি না সুস্থ মানসিকতার পরিচায়ক। এটা কারণ যারা সাংবাদিকতার পেশার সাথে আছেন ওনারও মহৎ পেশা, ওনা কিন্তু জাতির বিবেক এবং ওনার শিক্ষা সমাজের অগ্রসর অংশ, এবং ডাক্তার যারা তারা অগ্রসর অংশ, তাদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, মানসিকতার মধ্যে আমি মনে করি শুধু আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় বড় হলে হবে না, আমাদের দৃষ্টিভঙ্গিগতভাবে বাস্তবে তার প্রয়োগ এবং প্রতিফলন থাকতে হবে। কিন্তু ফেসবুকে যেভাবে লিখে হচ্ছে এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না, কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আমি জানি গত কয়েকদিন আগে সাংবাদিক সমাজের অভিভাবক মঞ্জুরুল হাসান বুলবুল চট্টগ্রামে এসেছিলেন এবং উনি স্পষ্ট বলেছিলেন যে ফেসবুকে যাতে লেখালেখি করা না হয়, কিন্তু দেখা গেছে তারপরও কিন্তু লেখা হয়েছে, তারপরেও লেখা হচ্ছে এবং ব্যক্তি আক্রমণ করে লেখা হচ্ছে। তো এইগুলো তো কোনোভাবে উচিত নয়। এটা আমরা একটা ঘটনা ঘটলে, সমস্যা হলে সমস্যাকে আমাদের উচিত সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া এবং দ্রুত, যত দ্রুত এটা সমাধান করা যায় তত মঙ্গল। কিন্তু এইখানে দেখা গেছে অনেকেই চেয়েছেন এই সমস্যাটা আরও পর্যায়ক্রমে বৃদ্ধি পাক এবং এটা আরও ছড়িয়ে পড়ুক। তো এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে কাঁধের লাভ, এটা থেকে কি সুফলটা অর্জন করা হবে? এখানে কি আমরা কি ডাক্তারকে অস্বীকার করতে পারবো? আমরা কি সাংবাদিকতাকে অস্বীকার করতে পারবো? তো এটা তো নয়, এটা তো বিকল্প কোনো কিছু নয়। আরেকটা বিষয়, এখানে আমাদের সম্মানিত সাংবাদিক অনেকে আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, এই কথা আমি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানিকভাবে বলে, আপনারা ওই সমাজেরই একজন, সাংবাদিকতার বাইরেও তো এই সমাজেরই একজন। আপনারা যদি চট্টগ্রাম মেডিকেল কলেজে ঘুরে ঘুরে দেখেন, আমি এটা যেটা চট্টগ্রাম মেডিকেলের অনুমোদনটা কত, 1,350 বেডের আজকের দিন পর্যন্ত, কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে গত কয়েক বছর যদি পরিসংখ্যান দেন, প্রতিদিনে কি পরিমাণ রোগীকে ওনারা চিকিৎসা সেবা প্রদান করে থাকেন, তাহলে চিন্তা করুন ওনার কোন যে পরিবেশে দায়িত্ব পালন করেন, এই পরিবেশে দায়িত্ব পালন করে যে সেবাটা ওনারা প্রদান করেন এবং যে সুফলটা ইতিমধ্যে দেশবাসী পেয়েছে। একটা বাংলাদেশের গড়ায়ু কত, 73, এই গড়ায়ু কেমনে এমনি হয়েছে? এটা তো একেবারে এককৃতিত্বের দাবিদার ডাক্তাররা,
এবং চিকিৎসা সেবার সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত হতে তারা এবং সরকার এই ক্ষেত্রে এটা বাংলাদেশের পৃথিবীর গড় আয়ু কত? 69 বছর, আর আমাদের বাংলাদেশের গড় আয়ু হলো 73 বছর। এটি কিভাবে সম্ভব হচ্ছে? মাতৃমৃত্যুর কিভাবে কমেছে, শিশু মৃত্যুর কিভাবে কমেছে? এটা তো এই চিকিৎসা সেবা গ্রহণ করার মাধ্যমেই কমেছে। এটা এটা তো আর কোনো কেউ বলতে পারবে না, এখানে চিকিৎসকদের অবদান নাই, নার্সদের নাই, কেউরই নাই, এটা অবদান আমাদের হাতে। এই কথা কি কেউ বলতে পারবে? সমাজের কেউ, আমরা বলতে পারবো? আমরা সাধারণ মানুষ আমরা বলতে পারবো না, এটা ডাক্তাররাই বলতে পারে। তারপরও কথা, ডাক্তারদের যদি কোনো সমস্যা থাকে, ডাক্তার কোনো ব্যক্তি বিশেষের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওই ব্যক্তি বিশেষের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এখানে আরেকজন কেউকে দায়ী করার তো কোনো সুযোগ নেই। প্রত্যেকে একটা বিষয় হলো যে এটার তো বাস্তবতা, একটা যদি অ্যাসোসিয়েশন থাকে তাহলে তারা তার এই অ্যাসোসিয়েশন যারা নেতৃত্ব দেয়, আমি শপথ বললো সাংবাদিকদের, এটা খোলাগুলি বলে যারা সাংবাদিক উনি সভাপতি, সাধারণ সম্পাদক, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বা অন্যান্য পদে যারা আছেন, তাদেরকে এই মৃত্যুর তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে বা ছিল বা আছে? নেই, কোনো স্বার্থ নেই। কী কারণে সবাই ইনভলভ হয়েছে? একটা কমিটমেন্ট থেকে বা একটা কমিটির রিপ্রেজেন্ট করার কারণে। অনুপভাবে ডাক্তার যারা আছে ওনাদের বিএমএ কি? বিএমটি ডাক্তারদের তো একটা ফোরাম এটা। আর এইখানে বিএমএ কি একবারের জন্য বলেছেন না রুবেল খানের শিশুর এই যে মৃত্যুজনিত কারণে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে এটার কোনো নিষ্পত্তি করা যাবে না? এই কথা তো ডাক্তারদের বিএমএ থেকে একবারের জন্য বলা হয় না, বিএমএ থেকে বলা হচ্ছে এটা। কিন্তু বিএমএর একটা ভূমিকা নিয়ে যেটা আপত্তি উঠেছে সেটা তো বিএমএ যেতেই পারে। এখন বিএমএর বক্তব্য হলো যে ডাক্তার এখানে আমাকে যেটা জানানো হচ্ছে, ম্যাক্স হাসপাতালে শুধুমাত্র রুবেল খানের শিশু ছিল না, ওখানে তো আরও অন্যান্য রুগীও ছিল। এখানে ডিউটিরত ডাক্তারদের নার্সদের যদি সবাইকে নিয়ে যাওয়া হয় তা নাই, তাহলে অন্য রুগীদের কী অবস্থা হবে? অন্য রুগীদের তাহলে তো আরও মারা যেতে পারত, তাহলে তাদের কী শোনা? এখন যে গত কয়েক ঘন্টার জন্য যে ধর্মঘট করা হলো, এখানে মানুষের কথা চিন্তা করে সবাই এটার বিপক্ষে অবস্থান নিয়েছে না? মানুষের ভোগান্তির কথা চিন্তা করে, ঠিক তদ্রূপ ওই ম্যাক্স হাসপাতালে যারা চিকিৎসারত অবস্থায় আছে তাদের কথা চিন্তা করে তো গিয়েছেন এখানে। তারপরে যদি কেউ এই আচরণগত কারণে এটা কেউ মনোক্ষুণ্ণ হলে এটা তো অবশ্যই একটা বিহিত আছে, এটা তো বিএমএর কাছে, বিএমএর সভাপতি ছিল, বিএমএ তো বিএমএর কাছেও বলতে বলা যেত, তারপরে এটা আমাকেও বলা যেত, কিন্তু সেটা না করে এটাকে আরও বাড়িয়ে দিয়ে যায় একেবারে, অনেক ধরনের সমস্যা তৈরি করে আজকে লাভটা কারো হয়েছে, সমাধান এখন ঠিকই হচ্ছে, লাভ তো কোনো কিছু হয় নাই। আমাদের আমার বক্তব্য স্পষ্ট বক্তব্য ছিল, রুবেল খানের যে বাচ্চা শিশুর যে চিকিৎসা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে এটা নিষ্পত্তি করা হোক, এখানে কেউ কোনো দ্বিমত নেই, এটা নিষ্পত্তি করা কোনো ব্যর্থতা আছে কি না, কোনো সীমাবদ্ধতা আছে কি না এটা, এইগুলো। আরেকটা বিষয় হলো যে আপনারা যারা সাংবাদিক লিখেন, আমাদের আমরা চাই আমাদের চিকিৎসার মান উন্নত হোক, কিন্তু এটা তো যেই আমাদের এখানে ডাক্তার জনসংখ্যা যেই আনুপাতিক হারে ডাক্তারের সংখ্যা কত, নার্সদের সংখ্যা কত, এই ক্লিনিকগুলোতে বেসরকারি ক্লিনিকগুলো অনুমোদন কে দেন? সরকারই তো দেন, মন্ত্রণালয়ই তো দেন, অনুমোদনগুলো দেন। তাহলে এখানে যদি কোনো কিছু চিকিৎসা দেওয়ার মতো পরিবেশ না থাকে তাহলে এরা অনুমোদন পেলো কেমনে? এত বছর চিকিৎসা ওরা সবার দিতে পারলো কেমনে? হঠাৎ করে এসে যদি বলে না এই নাই সেই নাই, এটা তো হয় না, এটা এটা তো হয় না। এগুলো প্রত্যেকটা কিছু রেকটিফাই করার জন্য একটা যৌক্তিক সময় দিতে হবে, আর যদি যৌক্তিক সময়টাতে এগুলো প্রতিষ্ঠা করার আগেই এগুলো ইয়া করা উচিত ছিল, আগে উচিত ছিল। আর এই ক্লিনিকগুলো থেকেই তো সেবা নিয়ে তো আছে আমাদের দেশের মানুষের বেঁচে আছে, বেঁচে আছে প্রতিদিন বাংলাদেশের কত কত লক্ষ লক্ষ লোক সারা বাংলাদেশে যদি হিসাব করেন, সরকারি হাসপাতালগুলোতে কতজন সেবা নিচ্ছে, বেসরকারি ক্লিনিক বলো হসপিটাল বলো এগুলোতে কতজন নিচ্ছে, এই পরিসংখ্যানটা কী বলে? আর এগুলো সবগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো এখানে তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাবে। আমরা যতই আলোচনা করি, যতই সমালোচনা করি, যতই সীমাবদ্ধতার কথা বলি না, এইগুলো বাস্তবতা, কিন্তু এইখানে আমাদের পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে, কিন্তু এটা সবাই মিলিতভাবে, সবাই মিলিতভাবে, শুধু ডাক্তারের দিকে ফোকাস করলে তো হবে না।
আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের এখানে নার্সিং ইনস্টিটিউট কয়টা আছে আমাদের, এটা আমি তো এর বাইরে যেতে পারি না, এই কথাটা কিন্তু অনেকেই বলেছে, অনেকেই বলেছেন বলছেন। আমার কথাটা ইলেকশন চিন্তা করে আমি একটা ভূমিকা নিব বা একটা দৃষ্টিভঙ্গি পোষণ করবো, এটা ঠিক নাই। বিএমও বলেছেন এটা ইলেকশন, এইগুলো ঠিক নাই, এগুলোর সাথে আমি বিনের সাথে ভিন্ন মত পোষণ করি। আমার কথা হলো যে আমার বিবেককে জাগ্রত করে যেটা সঠিক, যেটা ন্যায়সঙ্গত, যেটা বাস্তবধর্মী, যেটা করা উচিত সেটা আমি করব। ব্যক্তিগতভাবে সেখানে আমি লাভবান হচ্ছি কিনা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই বিবেচনা করাটা আমি অন্তত মনে করি এটা ঠিক নয়। আমি ব্যক্তিগত জীবনে অনেক কাজ করেছি যেগুলো আমি ব্যক্তিগতভাবে চিন্তা করলে ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমি মনে করি সমাজ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, সেই কারণে আমি এই অবস্থানটা নিয়েছি এবং এটা নিয়ে আমার পক্ষপাতে আমি তো আমি সেই মানসিকতায় পোষণ করব। কে কি মনে করলো, কে কি ধারণা করলো, আমি ব্যক্তিগত লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম এটাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমিও বিনয়ের সাথে অনুরোধ করবো, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, আসুন আমরা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সবাই যে যেখানে আছি প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ভূমিকা রাখবো। না ওই জন্য পরিবেশ আমাদের তৈরি করতে হবে। এই কথাগুলো এই কারণে বললাম, এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, এই কথাগুলো কিন্তু উঠে আসতে হবে, তাহলে জনগণও সচেতন হবে এবং আমরা যারা নীতি নির্ধারক তারা এই ক্ষেত্রে চিন্তা করবেন এবং ওনারা ওনাদের অবস্থান থেকে ইয়া করবেন। আজকে ধর ভাই বিদেশে যা চিকিৎসা দেয় আপনি ডাক্তারকে কে দেখতে পায়, দেখে চোখে দেখে নার্সকে, নার্সরাই সকল সেবাটা নিশ্চিত করে। আমাদের আমরা চাই আমাদের পরিবর্তন হোক, কিন্তু পরিবর্তনটা বাস্তব ধর্মী হতে হবে। ডাক্তারদের ডাক্তারও যদি সে কি হয়ে যায়, ডাক্তার যদি চিকিৎসা দিতে গিয়ে ওনার শঙ্কা বোধ করেন তাহলে তো আর চিকিৎসা দেবেন না। এখানে তো আস্থার বিষয়, কনফিডেন্সের বিষয়। আমার মধ্যে যদি কনফিডেন্স কাজ না করে, আপনি দেখেন খেলার মাঠে আপনার মেগাসন মেসি ওয়ার্ল্ড কাপে সে খেলতে পারছে, খেলতে পারে সে শ্রেণীর চাপে ভুগছে। যারা যারা শ্রেণীর চাপে ভুগলে সে কখনো তার স্বাভাবিক খেলাটা, স্বাভাবিক যে পারফরমেন্স সেটা সে প্রদর্শন করতে পারবে না। ডাক্তাররা যদি এখানে শেখি থাকে তাহলে তারা কোনোদিন চিকিৎসা দিতে পারবে না। এখন যদি ডাক্তার প্রত্যেকটা ডাক্তার যদি বলে যে না আমি এটা করবো না, অন্য জায়গায় দেখেন, তাহলে কি ভয়াবহ অবস্থায় দেশে তৈরি হবে। এখন ওটি আমার পাশে বসে মুজিব আক্ষেপ করে বলছে ওনার মেয়ে, ওনার মেয়ে ডাক্তার, ভাস্কুলার সার্জন হতে যায়, এখন বললো যে এই দেশ থেকে চলে যাও। উনি মেয়েকে বলছে যে কি কারণ, কষ্ট থেকে বলছে, দুঃখ থেকে বলছে এটা। আর প্রত্যেকটা পরিবার আপনারা যারা সাংবাদিক, আপনাদের ছেলে মেয়ে হয়তো অনেকে লেখাপড়া করছে, ডাক্তার হচ্ছে, ভাই বোনরা ডাক্তার ডাক্তার হচ্ছে সব সবাই। এইভাবে তো ডাক্তারদেরকে আক্রমণ করাটা আমি মনে করি না, এটা কোনো শুভ বুদ্ধির কাজ বলে আমি মনে করি না। ডাক্তারদের আমাদের প্রয়োজন হবে, ডাক্তাররা আরও কীভাবে ভালো পরিবেশে, ভালো পরিবেশে তারা যাতে চিকিৎসা সেবাটা দিতে পারেন সেই পরিবেশটা আমি মনে করি তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের, পরিবেশটা সৃষ্টি করে দিতে হবে। যাক আমি এটা আসলে এমন সময় আজকে যে এই ভবনটা এদের উদ্যমুখীকরণ যে নির্মাণ কাজটা সম্পন্ন হওয়ার উদ্বোধন হতে যাচ্ছে এমন একটা সময় যার কারণে এই কথাগুলো চলে এসছে। আমি আপনারা ইতিমধ্যে জেনেছেন সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক এবং স্বাস্থ্যসেবাকে উন্নত করা এবং স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে, পরিকল্পনা নিয়ে কিন্তু উনি কাজ করে চলেছেন। এবং এই চট্টগ্রাম মেডিকেল কলেজে, এই চট্টগ্রাম মেডিকেল কলেজে গত কয়েক বছরের মধ্যে যেভাবে সরকার পক্ষ থেকে ইকুইপমেন্ট থেকে শুরু করে অবকাঠামো উন্নয়নে যে সহায়তা করা হচ্ছে এগুলো কিন্তু বিরল একটা দৃষ্টান্ত। এটা এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য থেকে ধন্যবাদ।